टू माई चैनल। तो गाइज तुम्हारा कैमन आज सबाई आशा करी भलो आज। तो देखते थको आज के नतून ब्लग। आज के ब्लगटा होच्छे आफ्टर लकडाउन हमारे बजबज स्टेशन कैमन आई विषय एखे भिडियो देवा। ये भिडियो दुटो सेगमेंटे, दुटो सेगमेंट मैंने कीरकम सकाले भिउटा एन बर्तमान परिस्थिति बजबज स्टेशने की भिउ आम तुम्हारा देखो और देखो हे रिवला बजबज स्टेशन भिउ। ये दोटो भिउ हमें तुम्हारे देखो। तो सम्पूर्ण ब्लगटा देखो, आशा करी खूब मजा हो। जदि भिडियो भलो थे तेल प्लिज चैनल के लाइक शेयर सबसक्राइब करते भूलें। ठीक है, चलो देखते थको। आज गाइस हमें एखन दाड़ी आछि बजबज स्टेशन बाड़ीटा। तुम्हारे बजबज स्टेशन ये रोडटा आछे, ये रोडटा एटा दिए हमारे अटो एखाने दाड़ाय। एखान थेके माने एई स्टेशन थेके यात्रीरा नेबे, एखान थेके अटो धरे जे जार बाड़ीर दिके जाय। बाट तुमि देखते पाच्छो पुरो रोडटाई फाँका, केउ नेई, एकजन आसछे। पुरो रोडटाई फाँका आर एई बजबज स्टेशनटा चत्वरटा देखो पुरोटाई फाँका आछे। ठीक आछे, একটা মানে খুব হাতে গোনা কয়েকজন লোক এখানে ঘুরে মানে আসেন। এছাড়া মানে যে নরমাল সময় যে এখানে যে ক্রাউডটা দেখা যায় এই স্টেশনে, যে নরমাল সময় যে ক্রাউড থাকে সেই ক্রাউড বলতে এখন কিছুই নেই, কোনো জনমানবহীন বলা যেতে পারে বজবজ স্টেশন। কয়েকজন হাতে গোনা লোক আছে। ঠিক আছে, তো আরও জায়গায় তোমাদের ভিডিও দেখাচ্ছি। এখন দাঁড়িয়ে আছি মানে বজবজ স্টেশনের ভেতরে। ঠিক আছে, দেখো আমি বজবজ স্টেশনের ভেতরে দাঁড়িয়ে আছি। তো এখানে ট্রেন এসে থামতো, সবাই জানো তোমরা, এখানে প্রচুর লোক এখান দিয়ে যাতায়াত করতো একটা সময় লকডাউনের আগে। বাট করোনা, আমাদের দেশ করোনা এফেক্টেড হওয়ার পর যখন লকডাউন হয়ে যায় তারপরে আমি ভিডিওটা করছি। তো এই সময় দেখো পুরো স্টেশনটা ফাঁকা, পুরো স্টেশনটা ফাঁকা, হাতে গোনা কয়েকজন লোক যে যার নিজস্ব কাজে এখানে এসছে। তো পুরো স্টেশনটা এখানে ফাঁকা হয়ে আছে। এই পাশটা তোমাদের দেখাচ্ছি, আমার পেছন দিকটা দেখো পুরোটাই পুরোটাই ফাঁকা, কোনো লোকজন এখানে নেই। সকালবেলা 7:11, 8:05, 8:26, 9:03, 9:33, 10:23 এবং 10:56 এই ট্রেনগুলো ছিল এখানকার মানে সবচেয়ে পপুলেটেড ট্রেন বলা চলে। মানে এই ট্রেনগুলো মারাত্মক ভিড় হয়। কিসের ভিড় হয়? অফিস যাত্রীদের ভিড় হয়, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্টস, ঠিক আছে, ইত্যাদি লোকেদের এখানে প্রচণ্ড ভিড় হতো এই টাইম মানে এই সকালবেলা ট্রেনগুলোতে। এবং সন্ধেবেলা হচ্ছে, সন্ধেবেলা যে ট্রেনগুলো ব্যাক আসছে 5:00 থেকে রাত 9:00 পর্যন্ত এই ট্রেনগুলো প্রচণ্ড ভিড় হতো, কারণ যারা সকালবেলা অফিস যেত তারাই ওই ট্রেনগুলোতে রিটার্ন করতো কলকাতা থেকে। তো এখন এইরকম একটা বিজি স্টেশনে আজকের পরিস্থিতি দেখে খুবই অচেনা একটা স্টেশন মনে হয়, কারণ এই স্টেশন থেকে আমি ছোটোবেলাতেই দেখে আসছি। এই স্টেশনটা যথেষ্ট ব্যস্ত স্টেশন, প্রচুর লোকের আনাগোনা, প্রচুর লোক যাচ্ছে আসছে এই স্টেশন দিয়ে। কিন্তু আজকে যখন এই পরিস্থিতিতে স্টেশনটাকে দেখি তো স্টেশনটাকে সত্যি খুব অচেনা মনে হয়। তো তোমাদের সেটাই আমি তুলে ধরার চেষ্টা করছি। স্টেশনে একজন পুরনো পেপারের দোকানদার আছে, ওনার সাথে দেখা হয়ে গেল। বজবজ স্টেশনে আসে অথচ এনাকে চেনে না এমন লোক খুব কম আছে। তো এনার সাথে একটা ছোট ইন্ট্রো তোমাদের করে দিচ্ছি, দেখে নাও। তো দাদা তোমার নাম? অনিল সর্দার। অনিল সর্দার, তো দাদা একটা সময় তো স্টেশনটা যথেষ্ট বিজি স্টেশন ছিল, প্রচুর ভিড় থাকে, কোনো সময় আমি দেখিনি স্টেশনটা এইরকম মানে খালি অবস্থায় আছে। তো আজকে এরকম মানে লকডাউনের পর স্টেশনটাকে এরকম অবস্থায় দেখতে তোমার কেমন লাগছে? খারাপ লাগছে, খারাপ লাগছে। এত লোকের আনাগোনা ছিল, আজকে ফাঁকা পুরো স্টেশনটা, প্রচুর ফাঁকা। আর তোমার এক্সপিরিয়েন্স কি মানে এই লকডাউনের পর স্টেশনে এরকম অবস্থায় তোমার এক্সপিরিয়েন্স কি? ফাঁকা লাগছে, আমাদের বিক্রি হচ্ছে না, বিক্রি হচ্ছে না। হ্যাঁ, স্বাভাবিক বিষয়, খরিদ্দার আসা যাওয়া করছে না। আগে এনার দোকানে মানে প্রচুর কাস্টমার এনার থেকে, হ্যাঁ এই সামনেটায় ওনার দোকান ছিল, প্রচুর কাস্টমার ওনার দোকান থেকে পেপার কিনতো সকালবেলার দিকে যারা যেত। এখন ওনাকে ঘুরে বিক্রি করতে হয়েছে, কারণ সেই স্টেশনে লোকের আসা যাওয়া প্রায় কমে গেছে, একদমই কমে গেছে লকডাউনের জন্য, কারণ ট্রেন চলছে না, লোক আসেই না, তাই এখন ওনাকে ঘুরে ঘুরে বিক্রি করতে হচ্ছে। তো এখানকার যারা অ্যাকচুয়ালি হকার ছিল তাদের যথেষ্ট অসুবিধা হচ্ছে, কারণ ওনারা এই স্টেশনের উপর ভিত্তি করেই হয়তো তাদের জীবন জীবিকা নির্বাহ করতো। কিন্তু আজকের পরিস্থিতিটা সত্যি খুব ওনাদের জন্য খারাপ। ধন্যবাদ দাদা। হ্যাঁ বন্ধুরা, গুড ইভিনিং। সকালে তোমাদের এই স্টেশনের সকালের ভিউটা আমি দেখিয়েছি বজবজ স্টেশনে। এখন সন্ধেবেলা, সন্ধে বাজে তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে, সন্ধে বাজে এই 7:45, 6:45 এক্সাক্ট টাইম।
তো এই সময় আমি এসেছি এই আমাদের খুব পরিচিত বজবজ স্টেশনে। এখন কি ভিউ এখানকার, তো সেটা দেখানোর জন্য এসেছি। তো তোমাদের দেখাচ্ছি সন্ধ্যাবেলার ভিউটা, পুরোটা দেখো। বজবজ স্টেশনের ফ্রন্ট ভিউটা দেখালাম, তোমরা দেখতেই পাচ্ছ পুরো রাস্তাটা নিরিবিলি একদম, প্রায় জনমানবহীন বলাই চলে। আর আমার পেছনে দেখো, এদিকে হচ্ছে শিয়ালদা, যে রেড লাইটটা দেখা যাচ্ছে এটা মানে প্যাসেঞ্জার ট্রেনের অনুযায়ী লাস্ট কবে গ্রিন হয়েছিল বা ইয়েলো হয়েছিল সত্যি আমি ভুলে গেছি। তো আমার পেছন দিকটা দেখতেই পাচ্ছ পুরোটাই এখানে ফাঁকা, মানে দেখো বজবজ স্টেশনের কারেন্ট অবস্থা পুরোটাই ফাঁকা, এখানে কোনো লোকজন নেই। তারা জানি এখানে একটা ঠাকুরের মন্দির আছে, বড় বাবার মন্দির আছে, তো মন্দিরে আলো জ্বলছে, তার মানে এখানে একটু আগে হয়তো পুজো দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে আলো জ্বলছে, এখানে একটু আগে পুজো দেওয়া। স্টেশনে একদম সামনের দিকে দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি এইখানটা এসে ইঞ্জিনটা থামে, একদম এখানে দাঁড়িয়ে আছি। এই লাস্ট হচ্ছে সিগন্যাল, এখানে ইঞ্জিনটা স্টপ হয়। তো তোমাদের দেখাচ্ছি, দেখো কেউ নেই, পুরো লম্বা বজবজ স্টেশন ফাঁকা, মানে এত জনবহুল একটা স্টেশন, এত বিজি একটা স্টেশন, অথচ এই টাইমে অফিস টাইমের সময় এখানে প্রচুর লোক নামেন, প্রচুর লোক কলকাতা থেকে এখানে অফিসে নামেন, এবং অনেক স্টুডেন্টরা যারা কলকাতার দিকে পড়তে যায় তারা নামেন। বাট এই মুহূর্তে বজবজ স্টেশন পুরোপুরি ফাঁকা, জনমানবহীন একটা স্টেশন বলা চলে যেতে পারে। তোমাদের দেখাচ্ছি এই মাথাটা, আমি সত্যি কোনোদিন ভাবিনি যে এইরকম একটা স্টেশনের এইরকম একটা অবস্থা হবে, জনমানবহীন একটা অবস্থা হবে, যেখানে প্রচুর কয়েক হাজার মানুষ এখান থেকে কলকাতার দিকে চাকরির জন্য যান, স্কুল কলেজে যায়, কেউ কাজে যায়, ঠিক আছে। তো এরকম একটা স্টেশনে আজকে এরকম ফাঁকা অবস্থা, কোনো জনমানবহীন একটা স্টেশন হয়ে আজকে এখানে দাঁড়িয়ে রয়েছে বজবজের বুকে, যেটা হচ্ছে আমাদের বজবজ থেকে কলকাতা যাওয়ার মানে প্রধান ওয়ে বলা যেতে পারে। এই লোকাল ট্রেনের মাধ্যমে আমরা খুব সহজেই কলকাতায় পৌঁছে যেতে পারি। তো সেরকম একটা জায়গা আজকে এইভাবে পড়ে রয়েছে, দেখে সত্যি খুব খারাপ লাগছে যে করোনা 2020-তে যে আমাদের কী অবস্থায় ফেলেছে, সত্যি এটা তার একটা জলজ্যান্ত প্রমাণ বলা চলে। এখান থেকে নেবে যখন এখানে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল, এই যে দোকানগুলো দেখা যাচ্ছে, এই দোকানগুলোতে এখানকার লোকেরা এসে টিফিন করতো, খাওয়া দাওয়া করতো, বাট এখন ট্রেন চলছে না বলে এই দোকানগুলো পুরো বন্ধ হয়ে আছে। কিন্তু এই দোকানগুলো একটা সময় প্রচুর লোক এখানে টিফিন খাওয়া দাওয়া করতো। তো এখন লকডাউন, করোনা পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ, তাই জন্য এই পাশে এই দোকানগুলো পুরোটাই আজকে বন্ধ হয়ে আছে। যার দরুন আজকে বজবজ স্টেশনের সামনেটা তুমি দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, এক কথায় বলা চলে জনমানবহীন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি বজবজ স্টেশনে, যেখানে অটো স্ট্যান্ড ছিল সেই জায়গাটায়। মানে আজকে সত্যি এই পরিস্থিতিতে একটু বিশ্বাস করতে অবাক লাগছে যে এই অটো স্ট্যান্ডটা পুরোপুরি আজকে ফাঁকা। আমি তোমাদের দেখাচ্ছি এই জায়গাগুলো করে অটো দাঁড়িয়ে থাকতো যখন এখানে স্টেশন স্বাভাবিক ছিল, এই জায়গাগুলো
পুরো জায়গাটা এখানে অটো দাঁড়িয়ে থাকতো বিল্লাপুর আচিপুর পূজালি যাওয়ার জন্য, বাট আজকে পরিস্থিতি এতটাই খারাপ আমাদের কোভিডের জন্য, ট্রেন চলাচল তো বন্ধ, যার দরুন এখানে অটো একটা অটো পর্যন্ত দাঁড়িয়ে নেই। এতটা ফাঁকা জায়গা হয়ে গেছে আমাদের এই বজবজ স্টেশন, যেটা সত্যি বিশ্বাস করতে অবাক লাগে। দেখো পুরো রাস্তাটা একটা অটো নেই, অথচ এই জায়গাটাই ট্রেন থেকে নেবে, এদিক থেকে ট্রেন থেকে নেবে লোকে একটা সময় দৌড়ে দৌড়ে আসতো অটো ধরার জন্য, এবং এখানে প্রচুর লাইন হয়ে থাকতো অটো এই অটো স্টেশনটায়, স্টেশনে একদম গাই। বাট আজকে সেই জায়গাটা পুরোপুরি ফাঁকা, একটা অটো দাঁড়িয়ে নেই। তারা জানি বজবজ স্টেশনের সামনে একটা ছোট গেট পড়ে, এই সেই গেটটা, এই গেটটা দিয়ে আমি স্টেশনে ঢুকলাম। ঢুকে দেখো এই গেটটার অবস্থা দেখো খুব একটা, দেখো পুরোটাই ফাঁকা। গেটের সামনে একটা সময় এখানে প্রচুর রিক্সা দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে, প্রচুর রিক্সা থাকতো, এখানে রিক্সা স্ট্যান্ড আছে, প্রচুর রিক্সা দাঁড়িয়ে থাকতো, এখান থেকে লোকেরা এটা দিয়ে নেমে রিক্সা ধরে যে যার গন্তব্যস্থলে যেতেন। বাট আজকে দেখো একটা রিক্সা পর্যন্ত দাঁড়িয়ে নেই। ছোটো গেট দিয়ে নেবে, এই যে এই ছোটো গেট, এই গেটটা দিয়ে নেবে, এই জায়গাগুলোতে রিক্সা স্ট্যান্ড ছিল, মন্দির আছে, এই মন্দিরের সামনে এখানে রিক্সা স্ট্যান্ড ছিল, অনেক রিক্সা এখানে দাঁড়িয়ে থাকতো। তো আজকে তুমি পুরোটাই দেখতে পাচ্ছ, পুরো শুনছান একটা এলাকায় পরিণত হয়েছে বজবজ স্টেশন। বজবজের এই রাস্তাটাকে এতটা শুনছান, মানে কতজন দেখেছে লাস্ট সেটাই হয়তো সবাই ভুলে গেছে, কারণ এই রাস্তাটা কোনো শুনছান থাকতো না, সব থেকে বড়ো কথা এটা। কিন্তু আজকে করোনা পরিস্থিতিতে এই জায়গাটা রাস্তাটা এতটা শুনছান হয়ে গেছে। এদিক দিয়ে গেলে বজবজ শহরের দিকে যাওয়া যায়, আর এটা হচ্ছে বজবজ স্টেশনের রাস্তাটা, টিকিট কাউন্টারের দিকে রাস্তাটা। তো বন্ধুরা আমার পেছনে পুরো দেখতে পাচ্ছ বজবজ স্টেশনে, এটা হচ্ছে পুরোটাই স্টেশন রোড, এদিক থেকে পুরো এদিকে এই পুরোটাই হচ্ছে স্টেশন রোড। এতটা অন্ধকার আমি কোনদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। এটা আমফানের জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও। তো আজকের ব্লগ এতটাই থাকলো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে, আর ব্লগটা কেমন হয়েছে জানিও, ঠিক আছে। আজকের ভিডিও এতটাই, বাই।